ত্রিপুরায় ইঁদুরের উৎপাত যখন আরম্ভ হয় তখন শ্রাবণ মাস। তখন ক্ষেতে কেবল ভুট্টা ফলেছিল এবং পাহাড়ে জমিতে ধান্যক্ষেত্র পাক ধরতে আরম্ভ করেছিল। তিন মাস কোনো মতে কেটে গেল। অগ্রহায়ণ মাসে নিম্নভূমিতে যখন ধান কাটবার সময় এলো তখন দেশে আনন্দ পড়ে গেল। চাষারা, স্ত্রীলোক, বালক, যুবক, বৃদ্ধ সকলে মিলে দা হাতে নিয়ে খেতে গিয়ে পড়ল। হইয়া হইয়া শব্দে পরস্পর পরস্পরকে আহ্বান করতে লাগলো। জুমিয়া রমণীদের গানে মাঠ বাট ধ্বনিত হয়ে উঠল। রাজার প্রতি অসন্তোষ দূর হয়ে গেল, রাজ্যে শান্তি স্থাপিত হল। এমন সময় সংবাদ এল, নক্ষত্ররায় রাজ্য আক্রমণের উদ্দেশ্যে বহু সংখ্যক সৈন্য নিয়ে ত্রিপুরা রাজ্যের সীমানা এসে পৌঁছেছেন এবং অত্যন্ত লুটপাট উৎপীড়ন আরম্ভ করে দিয়েছেন। এই সংবাদে সমস্ত রাজ্য শঙ্কিত হয়ে উঠল। এ সংবাদ রাজার বক্ষে ছুরির মতো বিদ্ধ হল। সমস্ত দিনই তাঁকে বিঁধতে লাগল। থেকে থেকে কেবল প্রত্যেকবার নূতন করে তাঁর মনে হতে লাগল, নক্ষত্র রায় তাঁকে আক্রমণ করতে এসেছে। নক্ষত্ররায়ের সরল সুন্দর মুখ শতবার তাঁর স্নেহ চক্ষের সম্মুখে দেখতে লাগলেন এবং সেই সঙ্গে সঙ্গেই মনে হতে লাগল, সেই নক্ষত্র রায় কতগুলো সৈন্য সংগ্রহ করে তলোয়ার হাতে নিয়ে তাঁকে আক্রমণ করতে আসছে। এক একবার তাঁর মনে মনে ইচ্ছা করতে লাগল, একটি সৈন্য না নিয়ে নক্ষত্র রায়ের সম্মুখে বৃহৎ রণক্ষেত্রে একা দাঁড়িয়ে সমস্ত বক্ষস্থল আবারিত করে নক্ষত্র রায়ের সহস্র সৈনিকের তরবারি এক কালে তাঁর হৃদয়ে গ্রহণ করেন। তিনি ধ্রুবকে টেনে বললেন, ধ্রুব, তুইও কি এই মুকুটখানার জন্যে আমার সঙ্গে ঝগড়া করতে পারিস? বলে মুকুট ভূমিতে ফেলে দিলেন। একটি বড় মুক্ত ছিঁড়ে পড়ে গেল। ধ্রুব আগ্রহের সঙ্গে হাত বাড়িয়ে বলল, আমি নেব। রাজা ধ্রুবের মাথায় মুকুট পরিয়ে তাকে কোলে নিয়ে বললেন, এই নাও, আমি কারো সঙ্গে ঝগড়া করতে চাই না। বলে অত্যন্ত আবেগের সঙ্গে ধ্রুবকে বুকে চেপে ধরলেন। তারপরে সমস্ত দিন ধরে এ কেবল আমারই পাপের শাস্তি বলে রাজা নিজের সঙ্গে তর্ক করতে লাগলেন। নইলে ভাই কখনো ভাইকে আক্রমণ করে না, এই মনে করে তার কথন চিত শান্ত না হল। তিনি মনে করলেন, ঈশ্বরের বিধান, জগৎপতির দরবার থেকে আদেশ এসেছে, ক্ষুদ্র নক্ষত্র রায় কেবল তার মানব হৃদয়ের প্ররোচনায় তা লঙ্ঘন করতে পারে না। এই মনে করে তাঁর আহত স্নেহ কিছু শান্তি পেল। পাপ তিনি নিজের স্কন্ধে নিতে রাজি আছেন, নক্ষত্র রায়ের পাপের ভার যেন তাতে কতটা কমে যায়।
বিল্বন এসে বললেন, মহারাজ, এই সময় কি আকাশের দিকে তাকিয়ে থাকবার সময়? রাজা বললেন, ঠাকুর, এ সকল আমারই পাপের ফল। বিল্বন কিঞ্চিত বিরক্ত হয়ে বললেন, মহারাজ, এই সকল কথা শুনলে আমার ধৈর্য থাকে না। দুঃখ যে পাপেরই ফল তা কে বলল? পুণ্যের ফলও হতে পারে। কত ধর্মাত্মা আজ জীবন দুঃখে কাটিয়ে গেছেন। রাজা নিরুত্তর হয়ে রইলেন। বিল্বন জিজ্ঞাসা করলেন, মহারাজ, কি পাপ করেছিলেন যার ফলে এই ঘটনা ঘটল? রাজা বললেন, আপন ভাইকে নির্বাসিত করেছিলাম। বিল্বন বললেন, আপনি ভাইকে নির্বাসিত করেননি, আপনি দোষীকে নির্বাসিত করেছেন। রাজা বললেন, দোষী হলেও ভাইকে নির্বাসনের পাপ আছেই, তার ফল থেকে নিস্তার পাওয়া যায় না। কৌরবেরা দুরাচার হলেও পাণ্ডবেরা তাদেরকে বধ করে প্রসন্ন চিত্তে রাজ্য সুখ ভোগ করতে পারলেন না, যজ্ঞ করে প্রায়শ্চিত্ত করলেন। পাণ্ডবেরা কৌরবদের নিকট থেকে রাজ্য নিলেন, কৌরবরা মরে গিয়ে পাণ্ডবদের রাজ্য হরণ করলেন। আমি নক্ষত্রকে নির্বাসিত করেছি, নক্ষত্র আমাকে নির্বাসিত করতে এসেছে। বিল্বন বললেন, পাণ্ডবেরা পাপের শাস্তি দেবার জন্যে কৌরবদের সঙ্গে যুদ্ধ করেননি, তারা রাজ্য লাভের জন্যে করেছিলেন। কিন্তু মহারাজ পাপের শাস্তি দিয়ে নিজের সুখ দুঃখ উপেক্ষা করে ধর্ম পালন করেছিলেন, এতে আমি তো পাপ কিছুই দেখছি না। তবে প্রায়শ্চিত্তের বিধি দিতে আমার কিছু মাত্র আপত্তি নেই। আমি ব্রাহ্মণ উপস্থিত আছি, আমাকে সন্তুষ্ট করলে প্রায়শ্চিত্ত হবে। রাজা ঈষৎ হেসে চুপ করে রইলেন। বিল্বন বললেন, সে যা হোক, এখন যুদ্ধের আয়োজন করুন, আর বিলম্ব করবেন না। রাজা বললেন, আমি যুদ্ধ করব না। বিল্বন বললেন, সে হতেই পারে না, আপনি বসে বসে ভাবুন, আমি ততক্ষণ সৈন্য সংগ্রহের চেষ্টা করি গে। সকলে এখন জুমে গেছে, যথেষ্ট সৈন্য পাওয়া কঠিন। বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করে বিল্বন চলে গেলেন। ধ্রুবের সহসা কি মনে হলো, সে রাজার কাছে এসে রাজার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কাকা কোথায়? নক্ষত্র রায়কে ধ্রুব কাকা বলত। রাজা বললেন, কাকা আসছেন ধ্রুব, কাকা আসছেন। তাঁর চোখের পাতা ঈষৎ আর্দ্র হয়ে গেল।